বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসাক্ষাতে মিলিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি. মঙ্গলবার উপজেলা সভাকক্ষে সকাল 10টা থেকে বেলা 1:30টা পর্যন্ত তিনি উপজেলা সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেন। এ সময় নুরুল ইসলাম নাহিদ এম.পি. বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদের বিভিন্ন সমস্যা ও চাওয়া পাওয়া নিয়ে সরাসরি জানতে ও সমাধানের লক্ষ্যে সাধারণ মানুষের সাথে এই গণসাক্ষাৎ অনুষ্ঠান। আমি তো 12 দিন ধরে কন্টিনিউয়াস করতেছি, এই বন্যার পরে সাইড বার আমি সবাই হাত করলাম, আমাদের প্রাথমিক অবস্থা এরকম, এই কাজটা আমার নিয়মিত কাজ, কিন্তু বন্যার প্রভাবটা বেশি পড়বে এখানে। আমি যখন দেখেছিলাম তখন নিয়মিত প্রতি মাসে এই থানায় একদিন ওই থানায় একদিন গণসাক্ষাৎকার আমি এইরকম গেলাম, সবাই 5-6 ঘন্টা করে আসছো, তার সমস্যাটা কী কারণ যেমন তাদের খারাপ সন্ধ্যে সমস্যা বোঝা যায়, তো এইসব তো লোকজন তারা দেখা হয় না, তা দেখা তা পারেন না, তা আমরা যায় যে কারণে এইসব বাস্তবে তারা লোক আমার দেখা দেখা দেওয়া থাকে, সময়ের চাপ থাকে, মানুষের চাপ দেখা কি অবস্থা, তার ফলে তাদের দুটো কথা আলাপ করতাম, আলাপ করে কথা হওয়ার মতো গণসাক্ষাতে অংশ নেওয়া লোকজন সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি সহ রাস্তাঘাট মেরামত, মাছ বাজার নিয়ে চলমান জটিলতা, কৃষি ও কৃষকের নানাবিধ সমস্যা ও স্থানীয় দাবি দেওয়ার পাশাপাশি সার্বিক বিষয় তুলে ধরেন। সেই সাথে এলাকার চলমান উন্নয়নের জন্য বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি যেসব এলাকায় এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি বা উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে রয়েছে তাও তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য তাদের কথা গভীর মনোযোগের সহিত শুনেন এবং সমস্যাগুলি চিহ্নিত করে নিজ ডায়েরিতে লিপিবদ্ধ করেন। সমাজের অসহায় এবং অবহেলিত নারী পুরুষ গণসাক্ষাৎ অনুষ্ঠানে বর্তমান এম.পি. ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কাছে পেয়ে উৎফুল্লতা প্রকাশ করেন। আমার কিছু কাজ নিয়ে এসেছিলাম, লিপিবদ্ধ করে রেখেছেন, ইনশাল্লাহ ক্রমান্বয়ে সবগুলি হবে, আমাদের মনের কথা খুলে বলতে পারছে, এজন্য আমরা খুব খুশি। আমরা আশা করি আগামীতেও যেন উনি এভাবে এটা চালিয়ে যান। আমি দেখছি আমার তো মানে ভালো লাগছে, ডাইরেক্ট লিখে রাখুন ভালো, হয়তো এটা আর কি আমার আমার ধারণা আর কি এটা খুবই খেয়াল থাকবো, মাথার থাকবো, আর আমাদের একটা খাদ্য জহরই দিচ্ছেন, আমরা সাথে সাথে ব্যয় সবার কাছে যাইনি ভালো নিজের হাতে ওনার মাধ্যমে অ্যাপ্লিকেশন গ্রহণ করতেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তারা খুবই সুন্দরভাবে ওনার মনের কথা ব্যক্ত করতেছেন। এরকম একজন এম.পি. পেয়েছি যে আমাদের কথা শোনার জন্য সে নিজে প্রস্তুতি নিয়েছে এবং আজকে দেখা গেছে যে এলাকার মানুষ, এলাকার বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাই ওনার কাছে আইসা নিজের চাহিদা নিজে প্রকাশ করতেছে। মানুষের জন্য খুবই স্বস্তিকর বিষয়, কেননা সাধারণ মানুষজন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থন, সাধারণ মানুষ তার শোক বেদনা সহ তাদের দাবি দেওয়া সেগুলো ওনার কাছে সরাসরি এসে তুলে ধরতে পারে, এটা প্রশংসনীয় উদ্যোগ। সাংসদ নাহিদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, জনসাধারণের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এর আগেও সাধারণ মানুষের সাথে গণসাক্ষাৎ করেছিলাম, এখন আবারও গণসাক্ষাতে অংশ নিলাম। উপজেলার সর্বসাধারণের বক্তব্য শুনলে আমার কাজ করতে সুবিধা হয় এবং আশা করি চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সরকার মূলত দাবি হইল প্রধান দাবি ধরেন তাইলে মোর দেন 80% হইলো খালি রাস্তা সংস্কার, রাস্তা ভাঙি গেছে এবং রাস্তা তো সরকার আমাদের দুই উপজেলা সব ভাঙি গেছে, উত্তর দিকে এলে আরও ভাঙি গেছে, এইসব রাস্তা মেরামত করা হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার, সেটার ব্যবস্থা করতে হবে এবং এটা তো আমাদের বাজেটে আগে থেকে ছিল না, বাজেট জুন মাসে হয়েছে আর বন্যা হয়েছে জুলাই মাসে, যার ফলে আমরা চেষ্টা করতেছি তাদের কাছ থেকে শোনা বোঝা কোনটা কী করা সেগুলো আমরা গিয়ে জলজমিনে তদন্ত করে বাস্তব করবো। গণসাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মেহেরুন্নিতা ফেরদৌস, এবিটিভি।